ডাটা নাকি ডেটা, আবারও তৈরি হয়েছে অনলাইনে কনফিউশন। আগে আমরা ডাটা বলতাম, কিন্তু এখন অনলাইন টিচাররা বলছেন যে না, এটিকে ডাটা বলা যাবে না, বলতে হবে ডেটা। তো চলুন আমরা দেখে নেই আসলে এটাকে কি বলা যাবে আর কি বলা যাবে না। ছোট্ট এই আলোচনাটি নিয়ে আপনাদের সাথে আছি আমি হাসান ফয়সাল, সবাইকে স্বাগতম ইংলিশ ক্লাবে। প্রথমে আমরা দেখি যে এটিকে আসলে কি বলা যাবে এবং যাবে না। আমরা এখানে অক্সফোর্ড, ক্যামব্রিজ, ম্যাকমিলান এবং কলিন্স ডিকশনারি থেকে যে প্রাপ্ত উচ্চারণগুলো আছে সেগুলো নিয়ে এখন আপনাদেরকে দেখাচ্ছি এটির কয়েকটি উচ্চারণ। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে ব্রিটিশ ইংলিশে অর্থাৎ ইউকে ইংলিশে এটিকে কিভাবে বলা হয়। ব্রিটিশ ইংলিশে এটিকে বলা যাবে দুইটা উচ্চারণ, একটা হচ্ছে ডেইথা আরেকটি হচ্ছে ডাথা। আমি আবারও বলছি, ব্রিটিশ ইংলিশে এটার দুইটা উচ্চারণ, একটা হচ্ছে ডেইথা আরেকটা হচ্ছে ডাথা। বাংলাদেশি অ্যাকসেন্টে যদি আপনি এটাকে বলতে চান তাহলে আপনি বলতে পারবেন ডেইটা এবং ডাটা, ডেইটা ডাটা। বাংলা উচ্চারণে যদি আপনি এটাকে বাংলা অ্যাকসেন্টে যদি বলতে চান তাহলে আপনি নিশ্চিন্তে বলতে পারেন ডেইটা এবং ডাটা, আর ব্রিটিশ অ্যাকসেন্টে যদি আপনি বলেন তাহলে বলবেন ডেইথা ডাথা, দুইটাই সঠিক। আমেরিকান অ্যাকসেন্টে যদি আপনি বলতে চান তাহলে আপনি এই দুইটা উচ্চারণ বলবেন। প্রথম যেটা আছে এটা হচ্ছে ডেইডা, ডেইডা, এটা ডেইথা। ব্রিটিশরা যেমন বলেছিল যে ডেইথা, কিন্তু আমেরিকানরা এটাকে নর্মালি ডেইথা বলবে না, তারা বলবে হচ্ছে ডেইডা। এই ডেইডা এটা হচ্ছে দুইটা ভাওয়েলের মাঝখানে যখন একটা টি সাউন্ড থাকে মানে ট সাউন্ড থাকে তখন এটাকে সফট ডি এর মতো উচ্চারণ করা হয়, বিশেষত আমেরিকান ইংলিশে। হিন্দিতে আপনারা যেমনটি দেখেছেন যে খিলাড়ি, এটি খিলাড়ি নয়, এটি হচ্ছে খিলাড়ি। এই যে যে সফট ডি কিংবা লাটকি, লারকি না হয়ে লাটকি, ঠিক সেরকম হালকা ডি এর মতো উচ্চারণ হয়, এটাকে বলে ট্যাপিং অফ টি, টিটাকে ট্যাপ করা দুইটা ভাওয়েলের মাঝখানে। সো আমেরিকান উচ্চারণে এটাকে আপনার বলবে হচ্ছে ডেইডা, ডেইডা। অথবা আমেরিকান আরেকটা উচ্চারণ আছে, সেটি হচ্ছে এইটা, এটা হচ্ছে ড্যাডা, ড্যাডা। অর্থাৎ আপনি যদি এটিকে বাংলায় উচ্চারণ করতে চান বাংলা অ্যাকসেন্টে, সেক্ষেত্রে আপনি আমেরিকান উচ্চারণ অনুসরণ করে আপনি বলতে পারেন ডেইটা এবং ড্যাটা, এটাকে বলতে পারবেন আপনি ড্যাটা, বাংলাতে ড্যাটা, কিন্তু আমেরিকান উচ্চারণে ড্যাডা, ডেইডা, ড্যাডা। ব্রিটিশ এবং আমেরিকান মিলে তাহলে আমরা এখানে টোটাল চারটি সঠিক উচ্চারণ পাচ্ছি। তো সেগুলো কি, প্রথম ব্রিটিশ উচ্চারণে আছে ডেইথা, ডাটা, বাংলায় বললে ডেইটা, ডাটা। আমেরিকান উচ্চারণে আমরা পাচ্ছি ডেইডা এবং ড্যাডা, ডেইডা, ড্যাডা। তাহলে এটাকে বাংলায় যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারবো ডেইটা এবং ড্যাটা। তাহলে বাংলাতে আপনি নিশ্চিন্তে যে উচ্চারণগুলো বলতে পারেন সেটি হচ্ছে ডেইটা, ডাটা এবং ড্যাটা, ডেইটা, ডাটা, ড্যাটা, এই তিনটাই হচ্ছে সঠিক বাংলা উচ্চারণ। আর আপনি ব্রিটিশ বা আমেরিকান অ্যাকসেন্টে বললে সেটা আপনি যেটাকে বলতে চান সেটা ফলো করে আপনি বলতেই পারেন। সো আশা করি যে আপনাদের এই অনলাইন কনফিউশন দূর হয়েছে। এই ধরনের কনফিউশনগুলো দূর করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে অক্সফোর্ড, ক্যামব্রিজ, ম্যাকমিলান, কলিন্স, মেরিয়াম ওয়েবস্টার, এই ধরনের যে ডিকশনারিগুলো আছে এই ডিকশনারিগুলোতে প্রোনাউন্সিয়েশন দেওয়া থাকে, সেটি হচ্ছে আপনারা অবশ্যই একটু চেক করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।